আবার চলে এসেছি রয়্যাল এনফিল্ডের হিউজ হিউজ স্টক জাস্ট দেখে নাও পুরো লাইন আপ করা আছে কি নেই এখানে ক্লাসিক থেকে শুরু করে ক্রোম ইন্টারসেপ্টর রিবন কন্টিনেন্টাল জিটি কি নেই এখানে হিমালয়ান ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবে একই সাথে নিচে তো কোথায় সেই তোমাদের চেনাশোনা জায়গা সেই টার্নিং পয়েন্ট সেই বারাইপুরে ঢুকে তো আজকে জাস্ট 70,000 থেকে পুরো স্টার্ট ক্যান ইউ ইমাজিন 70,000 থেকে বুলেট স্টার্ট সাথে আছে অফার আমার নাম করব অন টেবিল নেগোশিয়েট হবে তো ভিডিও শুরু করার আগে যারা নতুন আছে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো আর প্লিজ ভিডিওটা লাইক করো আর একটা ইনফরমেশন দেওয়ার আছে এটা এতদিন পাবলিশ করিনি তো আমার রিসেন্টলি আমার প্রিভিয়াস ফেসবুক পেজ ছিল সেখানে 136,000 ফলোয়ার ছিল সেটা হ্যাক হয়ে গেছে সেটা কোনোভাবে রিকভার করতে পারিনি দ্যাটস ভেরি হার্টফুল টু মি গাইস তো নতুন আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে কাইন্ডলি তোমরা কি প্লিজ ফলো করো তাতে একটু সাপোর্ট হয় আমার যাতে তোমরা আরো প্রতিনিয়ত নতুনত্ব ভিডিও পাবে তো চলো এবার টার্নিং পয়েন্টে ইচ এন্ড এভরি বুলেট একবার দেখে নাও এদিকে চলে দেখে নাও স্টক একই বড় হচ্ছে স্টক মানে মোটামুটি 35-40টা গাড়ি কেন বিলি সাথে দেখে নাও একবারে নতুন একবারে ব্র্যান্ড নিউ হচ্ছে ক্লাসিক রিবন দূর থেকে দেখিয়ে দে ক্লাসিক রিবন নতুন পেয়ে যাবে সাথে আছে হচ্ছে ব্র্যান্ড নিউ জাস্ট 88 কিলোমিটার চলা 80 কিলোমিটার চলা কি হিমালয়ান গাইস চলো ধীরে ধীরে ভাইয়ের সাথে কথা বলে ইচ এন্ড এভরি দাম গুলো জেনে নিস দেখতেই পাচ্ছ তোমরা রয়্যাল এনফিল্ড মাই গড এরকম স্টক মোর দ্যান 40টা মানে 40 প্লাস গাড়ি স্টক এটা তো গোডাউনে প্লাস দোকানেও রাখা আছে কি খবর ভাই এই চলছে চলছে তো মোটামুটি রয়্যাল এনফিল্ড তো কাটিয়ে দিচ্ছে টার্নিং পয়েন্ট সব রকম গাড়ি পেয়ে যাবে মানে যা যা রিকোয়ারমেন্ট সব সিরিজের রয়্যাল এনফিল্ড পাবে তাই তো সব সিরিজের পাবে জাস্ট দেখে নাও গাইস মোটামুটি আজকের ধামাকা স্টার্টিং কত প্রাইস দেখাবো ভাই 70,000 থেকে রয়্যাল এনফিল্ড স্টার্ট বাপ রে বাপ জাস্ট দেখে নাও ইএমআই হয়ে যাবে তো সকল গাড়ির উপরে হ্যাঁ 70,000 ওটা হবে না আচ্ছা 2017 থেকে সব গাড়ি ইএমআই হয়ে যাবে 2017 সাল থেকে সব কটা গাড়ির ইএমআই হয়ে যাবে গাইস দেখো টার্নিং পয়েন্টের ব্যাপার আর কিছু বলার নেই তোমরা হয়তো প্রিভিয়াসলি অনেক ভিডিও দেখেছো তো তাও ভাইয়ের থেকে লোকেশনটা শুনে নিই লোকে কি করে আসবে এটা ফাইনালি বলে দাও লোকে দূর থেকে আসে শিয়ালদায় আসতে হবে আচ্ছা শিয়ালদায় ট্রেন ধরতে ট্রেন ধরে তোমার বাইরে লাগতে হবে আচ্ছা বাইরে থেকে ট্রেন ধরে ওখানে টোটো অটো সব কিছু পাওয়া যায় বলতে হবে মালঞ্চ পাড়া হাউস যাবো মালঞ্চ পাওয়ার হাউস বা অথবা ইয়ামা শোরুম যাবো বললেই আমার টার্নিং পয়েন্ট শোরুম আছে রাস্তার উপরে সবচেয়ে ভালো গুগল ম্যাপসে যাবে টার্নিং পয়েন্ট মানে ডাইরেক্ট লোকেশন দেখে জাস্ট দেখে নাও ভাই শুনে নিলে ভাই থেকে স্পেশাল ডিসকাউন্ট 70,000 থেকে এত রয়্যাল এনফিল্ড ওদিকেও দেখে নিলে মোটামুটি আমার নাম করলে অন টেবিল নেগোশিয়েট হবে তো আর এর থেকে উপরে বাহ চলো এবার স্টার্ট করি তো কি দেখ আজকে হিমালয়ান দিয়ে স্টার্ট করি তো হিমালয়ান আজকে দুটো কালেকশন দেখলাম একটা তো 88 কিলোমিটার চলেছে ওটা গাড়ি গাড়ি কি মানে একবার চলেই নেই বলতে গেলে তো এইটা থেকে স্টার্ট করি এটা বয়স কত আছে এটা 2019 এর গাড়ি আছে 2019 এর হিমালয়ান গাইস দেখে নাও জোরচালের এবিএস সব কিছু মানে এ টু জেড সব ফিটিং করা আছে এ টু জেড সব ফিটিং বাহ 2019 এর হিমালয়ান কত কিলোমিটার চলতে পারে এটা অ্যাপ্রক্স এটা 19,000 কিলোমিটার চলেছে 19,000 কিলোমিটার চলেছে তো এটার প্রাইস কত ভাই এটা এটা প্রাইস আছে 1,45,000 1,45,000 হিমালয়ান 2019 এর কন্ডিশন দেখো টায়ার ফর একবারে সুপার উইন কন্ডিশন ঠিক আছে এটা ক্লাসিক ক্লাসিক রিবন আছে এটা ক্লাসিক রিবন বাহ কত সালের এটা 2021 এর লাস্টের দিকে গাড়ি আছে 2021 এর লাস্টের ক্লাসিক রিবন তোমাকে দেখিয়ে দিই যতটা দেখানো তোমাদেরকে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখে নাও বাহ দারুন দারুন তো 2021 এর ক্লাসিক রিমোট কত কিলোমিটার চলতে পারে এটা 14-15 কিলোমিটার চলছে প্রাইস কত রাখা যাবে এটা দাম আছে 1,83,000 1,83,000 মানে 2021 এ তাই তো 21 এর লাস্টের গাড়ি
গাইস দেখানো 1,83,000 এর উপরে স্পেশাল ডিসকাউন্ট পাবে নাম বললে তো নেক্সট সেগমেন্ট থান্ডারবার্ড 350x আছে এটা1,35,000 1,75,000 চলো নেক্সট ক্রোম আছে টপ মডেল মানে মোটামুটি সব কটা সিরিজে টার্নিং পয়েন্ট अवेलेबल সব কটাই আছে এখানে 8,000 কিমি চলেছে 8,000 কিমি চলেছে ক্লাসিক ক্রোম দেখে নাও কন্ডিশন দেখো गाइस টায়ারের কন্ডিশন তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই বারবার বলছি একবার দেখে নিবে তো টার্নিং পয়েন্ট আছে নিঃসন্দেহে তোমরা ভালো গাড়ি পাবে এত বড় গ্যারান্টি 8,000 কিমি চলেছে অনলি এটা বয়স কত এটা 2021 এর গাড়ি আছে 2021 এর ক্লাসিক ক্রোম তোমার ওটার প্রাইস কত 1,83,000 দাম আছে 1,83,000 বাহ তো নেক্সট ওয়া এটা তো সুপার মানে ব্র্যান্ড নিউ মনে হচ্ছে এটা এটা বয়স কত এটা 2020 লাস্টের গাড়ি আই বিএস6 এর মডেল আছে অ্যালয় রিং ফিটিং আছে হেডলাইট ফিটিং আছে বাহ 2020 লাস্টের গাড়ি সব কিছু ফিটিং দেখতে পাচ্ছ অ্যালয় রিং হেডলাইট মিটার বসানো আছে এটা স্কালটাও নতুন লাগিয়েছে এটা হ্যাঁ এটাও নতুন মিটারটাও ডিজিটাল মিটারটাও ডিজিটাল এখানে কিলোমিটার দেখা যাবে না তো 2021 এর গাড়ি অলমোস্ট 15 কিলোমিটার চলতে পারে অ্যাপ্রক্স কোনো জানা আছে কিলোমিটার কত 1500 চলবে 1500 কিলোমিটার তো 2021 এর গাড়ি তাই তো 21 মানে 20 লাস্টের গাড়ি 20 লাস্টের গাড়ি তো প্রাইস কত রাখা যাবে এটা এটা আমার আছে 1,65,000 1,65,000 মানে এই গাড়ি নেবা নতুন গাড়ি নেবা সমান 1,65,000 তার উপর স্পেশাল ডিসকাউন্ট বারবার বলছি আমার নাম করবে অরিজিনস মার্কেট ইনফো কিছু না কিছু হলো ডিসকাউন্ট পাবে তাই তো ভাই নিশ্চয়ই পেয়ে যাবে চলো নেক্সট আরেকটা ক্রোম ক্রোম আছে এটা 500 আছে ক্রোম 500 দেখে নিতে বলছো তোমরা ক্রোম 500 বয়স কত আছে ভাই এটা এটা 1,14,000 1,14,000 কন্ডিশনটা দেখে আমি বারবার বলছি সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশন দেখে তারপর তোমরা নেবে তো 2021 এর গার্মেন্টের প্রাইস কত আছে 1,70,000 দাম আছে 1,70,000 তার উপর নেগোশিয়েট হবে আমার চ্যানেলের নাম করলে বারবার বলছি আমার চ্যানেলের নাম করবে 1,70,000 উপর নেগোশিয়েট হবে মোটামুটি কত পার্সেন্ট ডাউন করতে হবে ইএমআই তে 40% গাড়ির অ্যাকচুয়াল যে দাম তার 40% ডাউন করতে হবে তো সাথে সাথে ইএমআই अप्रুভ হবে তো গাড়ি পেয়ে যাবে একঘন্টার মধ্যে একঘন্টা এক্সাক্ট করে যাওয়ার লাগে টাইম আচ্ছা যা টাইম লাগবে চলো নেক্সট ইন্টারসেপ্টর বাপ রে বাপ এটা 2020 এর গাড়ি আছে ব্যাক টু ব্যাক স্টক गाइस কি নেবে কি কালেকশন চাও নতুন বুলেট ভুলে যাও চলে আসো নতুনের কন্ডিশন 2021 এর গাড়ি 21 না 2020 এর গাড়ি আছে 2020 ইন্টারসেপ্ট জাস্ট দেখে নাও নাম্বারটা তোমাকে দেখানোর চেষ্টা করছি আমি তো মোটামুটি এর প্রাইস কত রাখা আছে 2,20,000 2,20,000 যেটা ইন্টারসেপ্টর 650 এটা চলো নেক্সট ক্লাসিক 350 আছে এটা ক্লাসিক 350 BS6 জাস্ট কন্ডিশন দেখে নাও गाइस1,60,000 চলেছে 1,60,000 তাই তো
কন্ডিশন দেখে নাও। চলো নেক্সট থান্ডারবার্ড। থান্ডারবার্ড আছে, 2014 গাড়ি আছে, 2014 গাড়ি, গাড়ি তো টিপটপ কন্ডিশন দেখে নাও, কন্ডিশনই আছে গাড়ি নিয়ে, মানে কোনো অসুবিধা হবে তো পরে? তেল ভরবে আর চালাবে, তেল ভরবে চালাবে, সেটা বুলেট আছে এখানে। বাহ, 2014 গাড়ি থান্ডারবার্ড, টায়ারও মনে একবার নতুন লাগানো, পুরো টায়ারই পুরো, দুটো টায়ারই মধ্যে বিষয়টা দেখাতে পাচ্ছি না তো। মোটামুটি এটা কত প্রাইস লাগাছে? 70,000। বাহ, 70,000 টাকা থান্ডারবার্ড, আর কি চাও বলো। চলো নেক্সট, ক্লাসিক 350 আছে, 2014 গাড়ি আছে, 2014 এর টায়ার নতুন লাগানো, দুখানা টায়ার পুরো নতুন লাগানো, 2014 ক্লাসিক 350 দেখতে পাচ্ছ তোমরা, GS3 মডেল। এই কন্ডিশন গুলো কেমন হবে ভাই এগুলো? গাড়ি ইঞ্জিন কন্ডিশন পুরো পুরো ওকে, ওকে কন্ডিশন তো, মানে চোখ বলবো নিতে পারবো তো, ওকে চাতে পারবে। এটা বলতে তেল ভরবে আর চালাবো, একটা কোনো খরচা করতে লাগবে না, একটা কোনো কাজ নেই না, যেকটা বুলেট আছে, যে কটা বুলেট আছে, যে কটা বুলেট আছে। তো 2014 ক্লাসিক 350 দেখে নাও, তো এটার প্রাইস কত? 75,000। বাহ, এটা 70 থান্ডারবার্ড, এটা হচ্ছে 75। বাহ, চলো নেক্সট, ২০২০ সত্যি তোমরা না এসে দেখবে তোমরা বুঝতে পারবে না। চলো নেক্সট, আরেকটা গার্মেন্টাল গ্রে, তিন খানা পেয়ে গেলাম। এটা অ্যালয় রিং ফিটিং আছে, অ্যালয় রিং ফিটিং গাইস দেখে নাও, এটা পুরো এ টু জেড সব ফিটিং, ৪,০০০ মানে এক বছর হয়ে যাবে এটা, জাস্ট দেখে নাও তোমরা, অ্যাকচুয়ালি তুমি দেখে নিতে পারো একবার, টায়ারটা দেখে নাও গাইস, আর কিছু বলার নেই, টায়ার দেখে বুঝে যাবে তোমরা মোটামুটি। এটা প্রাইস কত রাখা আছে? 4,000 কিলোমিটার চলেছে এটা, 1,92,000। সত্যি নতুন গাড়ি দেখে মনে হচ্ছে। চলো নেক্সট, এটা তো ধামাকা, মানে অনলি কত কিলোমিটার চলেছে? 88 কিলোমিটার চলেছে গাইস, টায়ার দেখে নাও, মানে ব্র্যান্ড নিউ কেনার থেকে তোমরা এই গাড়িটা নিয়ে নাও হিমালয়ান, এটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 87 কিলোমিটার চলে, মোটামুটি কত বছর গাড়ি এটা? 2021 মিডিলের গাড়ি আছে, 2021 মিডিলের হিমালয়ান, জাস্ট দেখে নাও গাইস, আর কি বলবে, 89 কিলোমিটার অলরেডি চলেছে। তো এটার প্রাইস কত ধামাকা? 1,78,000। এই 89 কিলোমিটার চলেছে, 1,78,000 গাইস, এটা পেয়ে যাবে, আর কি চাও, সত্যি শোরুম কন্ডিশন গাড়িটা, কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতেই পারছো কি কন্ডিশন, যতক্ষণ না সামনে তখন বুঝতে পারবে না। এরপরে প্রচুর স্টক রাখা আছে অফিসে, তো মোটামুটি বুলেটে যা দাম বললে তার উপরে কিছু ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, অন টেবিল আসতে হবে, আমার নাম করতে হবে, তাই তো? কি বলবো আর, এত স্টক, যাদের যাদের বুলেটের রিকোয়ারমেন্ট, যারা ভাবছো গাড়ি এক্সচেঞ্জ করবে পুরোনো গাড়ি, যারা ভাবছো নতুন বুলেট নেবে, অনেকটা পয়সা দিয়ে নেওয়ার ক্ষমতা নেই, কম পয়সা পকেটে আছে, ইজি EMI ফেসিলিটিতে পেয়ে যাবে এইসব কন্ডিশনের গাড়ি গাইস, আর কি বলবো, আর কি চাও তোমরা। দ্যাটস ইট, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আজকে এইটুকু রাখছি, দেখা যাক কামিং দিনে টার্নিং পয়েন্ট আরো কিছু স্টক আসতে পারে কিনা। টাটা ভাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো, গুড নাইট।